নিয়মিত বাংলাতে কারেন্ট এফেয়ার্স প্রকাশিত হয় তোমরা দেখতে থাকবে প্রতিটি পর্বে এবং মাসের শেষে আমরা পিডিএফ এর ব্যবস্থা করবো দেখতে থাকলে সুবিধা যেটা হয় প্রত্যেকটি পরীক্ষার আগে তোমার আর কারেন্ট এফেয়ার্স নিয়ে ভাবতে হয় না কারণ আমরা প্রত্যেক দিনের হাইলাইটস তোমাদের মাঝে তুলে ধরি ছোট্ট এই দশ মিনিটের পর্বের মাধ্যমে তুমি যদি দাও অফ সলিউশনের নতুন দর্শক হয়ে থাকো অতি অবশ্যই ভিডিও নিচে ডান দিকে দেখো লাল কালারের সাবস্ক্রাইব বাটন রয়েছে অতি অবশ্যই প্রেস করে নেবে এবং অলে ক্লিক করে নেবে কেননা সত্যি বলতে আমাদের চ্যানেলে নোটিফিকেশনের খুবই ইস্যু হচ্ছে কথা বলবে ইউটিউব ইন্ডিয়ার সঙ্গে খুব দ্রুত আশা করি সলভ করে দেবেন তো অবশ্যই বেল আইকনে ক্লিক করে নিও আজকের পর্বের প্রথম প্রশ্ন স্ক্রিনে বিসিসিআই ভারতীয় ক্রিকেট দলের খেলোয়াড়দের বার্ষিক চুক্তি ঘোষণা করেছে সম্প্রতি তোমরা শুনেছো সেখান থেকে মহেন্দ্র সিং ধোনির নাম নেই এটাও কিন্তু আমরা দেখি খুব চাঞ্চল্যকার একটা তথ্য ছিল তো বিসিসিআই ভারতীয় ক্রিকেট দলের খেলোয়াড়দের বার্ষিক চুক্তি ঘোষণা করেছেন এই চুক্তির তালিকায় অন্তর্ভুক্ত মোট খেলোয়াড়ের সংখ্যা অর্থাৎ মোট কতজন ভারতীয় খেলোয়াড়কে রাখা হয়েছে বা অন্তর্ভুক্ত করা হয়েছে এই চুক্তিতে সঠিক কথা সাতাশ জন প্লেয়ারকে নির্বাচিত করা হয়েছে অপশন সি ইজ দ্য রাইটেন্সার ডিটেল এ দেখবো আর থামনেলে বোধহয় তোমরা দেখেছো যে কিভাবে পেমেন্ট সিস্টেম বা বিসিএস এর এই যে প্লেয়ার যে নির্বাচিত করা হয়েছে তাদের স্যালারি স্ট্রাকচার কি হবে বা পেমেন্ট সিস্টেম দেখো দা পেমেন্ট স্ট্রাকচার ফর টিম ইন্ডিয়া সিনিয়র ম্যান এখানে বেসিক্যালি গ্রেড ওয়াইজ ভাগ করা হয় গ্রেড এ প্লাস একটা ক্যাটাগরি হয়ে থাকে তোমাদেরকে দেখাবো নেক্সট স্লাইডে গ্রেড এ ক্যাটাগরির মধ্যে কারা পড়েন আর কি তো তাদের যে স্যালারি স্কেলটা হয়ে থাকে কোন পিরিয়ডের মধ্যে এই পিরিয়ড অক্টোবর টোয়েন্টি থেকে সেপ্টেম্বর টোয়েন্টি টোয়েন্টি অর্থাৎ দু সালের অক্টোবর থেকে দু সালের সেপ্টেম্বর এই পার্টিকুলার পিরিয়ডের মধ্যে গ্রেড এ প্লাস এর মধ্যে যে সমস্ত প্লেয়াররা রয়েছেন তাদের ভারতীয় রুপিতে সাত কোটি টাকা সেভেন ক্রোর আর অপরপক্ষে আমরা যদি দেখার চেষ্টা করি গ্রেড এতে যারা থাকবেন তারা ফাইভ ক্রোর অপরপক্ষে গ্রেড বিতে যারা থাকবেন ভারতীয় রুপিতে থ্রি ক্রোড় এবং গ্রেড সিতে যারা থাকবেন ভারতীয় রুপিতে ওয়ান ক্রোড় রাইট এই পার্টিকুলার পিরিয়ডের জন্য তাদের চুক্তি এটাই হয়েছে তেমন প্রশ্ন হচ্ছে সেভেন ক্রোর যেটা সবচেয়ে টপ যেটা গ্রেড এ ক্যাটাগরি তো সেখানে কোন কোন প্লেয়ার রয়েছেন বা কারা এই সাত কোটি আর কি পাতবেন আর কি দেখে নাও গ্রেড এ ক্যাটাগরির মধ্যে যেটি রয়েছে বিরাট কোহলি রয়েছে রোহিত শর্মা রয়েছে এবং যে জসপ্রীত বুমরা এই তিনজন সেভেন ক্রোড়ের প্যাকেজের মধ্যে রয়েছেন কেননা তারা তিনজনেই বা উভয়ই এই তিন ব্যক্তি কিন্তু বা তিন আহ ক্রিকেটারে কিন্তু এ প্লাস ক্যাটাগরির মধ্যে পড়েন নাম দেখে নাও বিরাট কোহলি রাহিত শর্মা এন্ড জসপ্রীত বুমরা এই তিনজন সেভেন ক্রোড়ের প্যাকেজে এছাড়া তোমরা বিসিসিআই এর অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করবে করলে পুরো আরো যে প্লেয়ার গুলোর নাম সেগুলো তোমরা দেখতে পাবে ওকে তো প্রথমে তিনজন তারপর এগারো জন এরকম করে আছে সেগুলো যোগ করলে টোটাল সাতাশ জন জানাই যে সাতাশ জনকে সিলেক্ট করেছে এবং তাদের এরকম পেমেন্ট স্ট্রাকচার দেখতে হলে অফিসিয়াল ওয়েবসাইট তোমরা ভিজিট করতে পারো প্রথম তিনটা একটু দেখিয়ে দিলাম নেক্সট প্রশ্নে যে আসি ভারত এবং যে দেশটির কোস্ট গার্ড একটি সহযোগিতা খাঁচা বা সহযোগী খাঁচা বলা হচ্ছে মহড়া করবে তারা হলেন ভারত এবং কোন দেশ এই মহড়াতে অংশগ্রহণ করবে সঠিক উত্তর জাপান হবে সঠিক উত্তর ভারত এবং জাপান কিন্তু বেসিক্যালি আহ এই কোস্ট কোস্টগার্ডের একটি সহযোগিতা খাঁচা বা মহড়া করবে জাপান ব্রিটেনে দেখব কোস্ট গার্ড অফ ইন্ডিয়া এন্ড জাপান টুক পার্ট ইন এ জয়েন্ট এক্সাইজ সহযোগ খাঁচা অবদান চেন্নাই অর্থাৎ এটা কোথায় অনুষ্ঠিত হচ্ছে বেসিক্যালি চেন্নাই এই সহযোগী খাঁচা ভারত এবং জাপানের মধ্যে কোথায় দুই দেশের কোস্টগার্ডের মধ্যে ফিজিক্যালি সীমান্তের মধ্যে আরো যে বন্ডিংটাকে আরো স্ট্রং করার জন্য কিন্তু এই বিভিন্ন এক্সারসাইজ গুলো দেখে থাকো বা জয়েন্ট এক্সারসাইজ বলা হয় থেকে এই শব্দটার সঙ্গে ফ্যামিলিয়ার হয়ে নেবে জয়েন্ট এক্সারসাইজ ওকে সো সহযোগিতা পণ্য একটা মোহরা বলা হয় থাকে নেক্সট আমরা দেখি জাপানের ক্যাপিটাল হচ্ছে টোকিও এবং জাপানের কারেন্সি হচ্ছে ইয়েন ওকে তো জাপান সম্পর্কে যেহেতু জানলাম তাই জাপানের রাজধানী হচ্ছে টোকিও এন্ড জাপানের কারেন্সি হচ্ছে ইয়েন নেক্সট ভারত সংবিধান থেকে ক্লাস করিয়েছিলাম গত দিন আগে কিন্তু নোটিফিকেশন ইস্যু গত পর্বেও বলেছিলাম আমি লিংক গত পর্বে বোধহয় কমেন্ট সেকশনে দিতে ভুলে গিয়েছিলাম আজকে আমি কমেন্ট সেকশন এবং ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে রাখবো তোমরা অবশ্যই ক্লাসগুলো দেখো আমি ফার্স্ট পর্ব শুরু করেছি কনস্টিটিউশন অ্যাসেম্বলি খসড়া কমিটি ফান্ডামেন্টাল রাইট সবকিছুই অবশ্যই তোমাদের কাজে দেবে সো লিঙ্ক ইন ডেসক্রিপশন কমনওয়েলথ পার্লামেন্টারি ইউনিয়ন সম্মেলনটি উত্তর প্রদেশের কোন শহরে অনুষ্ঠিত হচ্ছে কমনওয়েলথ এর পার্লামেন্টারি ইউনিয়ন সম্মেলন কমনওয়েলথ পার্লামেন্টারি ইউনিয়ন সম্মেলন উত্তরপ্রদেশের প্রদেশের কোন শহরে হবে সঠিক উত্তর হবে লখনউ অপশন বি ইজ দা রাইট অ্যানসার লখনউ হবে সঠিক উত্তর দা সেভেন্থ কনফারেন্স অফ কমনওয়েলথ পার্লামেন্টারি অ্যাসোসিয়েশন সিপিএ অর্থাৎ কমনওয়েলথ পার্লামেন্টারি এসোসিয়েশন ইন্ডিয়া রিজন উইল স্টার্ট ইন লখনৌ উত্তর প্রদেশ ভারতের উত্তর প্রদেশ রাজ্যের লখনৌ শহরে এই পার্লামেন্টারি সম্মেলনটি অনুষ্ঠিত হয়েছে ডিটেলে দেখব ইউপি সম্পর্কে উত্তর বর্তমান মুখ্যমন্ত্রী হচ্ছেন জাগি আদিত্যনাথ এবং গভর্নর হচ্ছেন আনবিন প্যাটেল নেক্সট দেখব সম্প্রতি দ্বীপ উন্নয়ন সংস্থার ষষ্ঠ সভাটি কোন শহরে অনুষ্ঠিত হয়েছিল প্রসঙ্গত প্রধানমন্ত্রী সরি আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী হোম অ্যাফেয়ার্স যিনি অমিত শাহ তিনি ছিলেন কিন্তু এখানকার বিশেষ দায়িত্ব সম্পন্ন ব্যক্তি হিসেবে এই সভায় অনুষ্ঠিত যোগদান দিয়েছিলেন তো সম্প্রতি দ্বীপ উন্নয়ন সংস্থার ষষ্ঠ সভাটি কোন শহরে অনুষ্ঠিত হয়েছিল সঠিক উত্তর নতুন দিল্লি অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার ডিটেলে দেখবো দ্য আইসল্যান্ড ডেভেলপমেন্ট এজেন্সি এই আইডিএ অনেক সময় ফুল ফর্মটা আমরা গলিয়ে ফেলি মনে রাখবে এ কি দ্য আইসল্যান্ড ডেভেলপমেন্ট এজেন্সি হ্যাজ টেকেন আপ সাইন্টিফিকলি অ্যাসেস সাস্টেনেবল ডেভেলপমেন্ট সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলস ইন অর্ডার টু ইম্প্রুভ গ্রোথ অফ দা আইসল্যান্ড অর্থাৎ আমাদের যে দ্বীপ উন্নয়ন যে সংস্থা রয়েছে অবভিয়াসলি দ্বীপগুলোকে উন্নতিকরণের জন্য সাহায্য করবেন সেই প্রোগ্রামটি অনুষ্ঠিত হয়েছে কোথায় নতুন দিল্লিতে এবং যে সভায় কিন্তু উপস্থিত ছিলেন সর্বোচ্চ ব্যক্তি হিসেবে আমাদের হোম মিনিস্টার অমিত শাহ স্বরাষ্ট্রমন্ত্রী On uh, January 13th, uh, 2020, Home Minister Amit Shah chaired the 6th Iceland Development Agency meeting in New Delhi. Next. এটা খুব গুরুত্বপূর্ণ একটা পদক্ষেপ নিয়েছে ছত্তিশগড় সরকার সেটা হচ্ছে দক্ষ দক্ষ বলতে যারা স্কিল্ড এবং প্রশিক্ষিত বা যারা শিখছে অর্থাৎ ট্রেন্ড যারা সো স্কিল্ড অ্যান্ড ট্রেন্ড বোথ উভয় ক্যান্ডিডেটের সুবিধার জন্য বা তাদের জব ফাইন্ড করার জন্য সরকারের পক্ষ থেকে রোজগার সঙ্গী রোজগার সঙ্গী অ্যাপ চালু করেছে এটা ছত্তিশগড় সরকার এই অভাবনীয় উদ্যোগটি নিয়েছে অর্থাৎ যারা স্কিল্ড তারাও ফাইন্ড করতে পারবে তাদের দক্ষতা বা তাদের স্কিল অনুযায়ী কোন কোন অপরচুনিটি রয়েছে অপর পক্ষে যারা ট্রেন্ড তারা দেখতে পাবে যে কোন ফিল্ডে আরো বেশি অপরচুনিটি বা তাদের জন্য কি অপেক্ষা করছে অনেক সময় ইন্টার্নশিপ ও চলে এসে থাকে রাইট এই যে অভাবনীয় উদ্যোগ সরকার নিয়েছে সরকার অপশন ডি ইজ দ্য রাইট অ্যানসার তোমরা যারা আমার ক্লাস নিয়মিত দেখো অতি অবশ্যই ক্লাসটিতে একটু লাইক করে দেবে কেন তোমাদের জন্য আমরা অনেক কষ্ট করে মেক করি এবং আমি খুবই স্যাটিসফাইড তোমরা এটাকে পজিটিভ নাও বা তোমরা কিছু শেখার চেষ্টা করো তো অসংখ্য ধন্যবাদ আহ নেক্সট আমরা দেখি ছত্তিশগড় সি এম আহ লঞ্চ বার্গল লাঞ্চ সঙ্গে এ মোবাইল অ্যাপ টু হেল্প স্কিল অ্যান্ড ট্রেন ক্যান্ডিডেটস টু ফাইন্ড দেয়ার জব ওকে তো সুইটেবেল জব ম্যাচ করার জন্য খুব সুন্দর একটি অ্যাপ্লিকেশন চালু করেছে রাজগার সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের সম্প্রতি কোন দেশের সঙ্গে বাণিজ্য চুক্তির প্রথম পর্যায়ে স্বাক্ষর করেছেন গতপূর্ব বোধহয় বলেছিলাম এবং ডোনাল্ড ট্রাম্প কিন্তু এটাকে বলছেন যে একটা ঐতিহাসিক চুক্তি ঐতিহাসিক চুক্তি বলে তিনি আখ্যায়িত করেছেন তো সবই ঠিক উত্তর অবিয়াসলি চায়না হবে চীনের সঙ্গেই এই চুক্তিটা কম করেছে আর কি মার্কিন যুক্তরাষ্ট্র ডিটেলে জানবো চায়নার ক্যাপিটাল হচ্ছে বেঞ্জিং তোমাদেরকে বোধহয় আমি কমেন্টে কত বলবে করতে দিয়েছিলাম রাইট এবং চায়নার কারেন্সি হচ্ছেন ওকে সো এই দুটো আমাদের মনে রাখার বিষয় ছিল এবং গত পর্বে যারা কমেন্টে সঠিক উত্তর দিয়েছো সকলকে অসংখ্য ধন্যবাদ আমি গুলো লক্ষ্য করছিলাম নেক্সট আমাদের কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন বা নিউজ হাইলাইট আমাদের জানতে হবে সেটা হচ্ছে ইন্ডিয়ান কেমিক্যাল অ্যান্ড ফার্টিলাইজার মিনিস্টার ডি ভি সদানন্দন গৌড়া আনলিভড দ্য লোগো অ্যান্ড ব্র্যান্ড আপনা ইউরিয়া সোনা ওকে সো এই যে একটা লোগো এবং যে ব্র্যান্ড নেম হিন্দুস্তান ইব্রাক অ্যান্ড রেশন লিমিটেড অ্যান্ড অলসো এ কোম্পানিজ লোগো অ্যান্ড দ্য ইভেন্ট ইন নিউ দিল্লি আমাদের যে কেন্দ্রীয় যে রশন এবং সার যে মন্ত্রী রয়েছেন আহ ডিভি সদানন্দন গৌড়া তিনি নতুন দিল্লিতে একটা বৈঠকের মাধ্যমে এই যে প্রাইভেট লিমিটেড এই যে লিমিটেড কোম্পানিটাকে তোমরা দেখছো হিন্দুস্তান অ্যান্ড রাশিয়ান লিমিটেড এই যে কোম্পানি সেই কোম্পানির যে ব্র্যান্ড নেম এবং তার পাশাপাশি লোগো কিন্তু উন্মোচন করেছেন আপ আপনা ইউরিয়া সোনাগলে রাইট এইটা ব্র্যান্ড এবং লোগো হিসেবে কিন্তু ছবি উন্মোচিত করেছেন কে

সব তোমরা বুঝতে পেরেছো বা তথ্যগুলো শিখতে পেরেছ এতটুকুই দরকার ছিল আর যেহেতু আমাদের চ্যানেলে আমি লক্ষ্য করলাম আহ নোটিফিকেশনের বেশ ইস্যু হচ্ছে লাস্ট কয়েক দিন ধরে ঠিকমতো ক্লাসিক ডিট করাচ্ছি আমি কিংবা সংগীতা ম্যাম বা ফيروس স্যার নোটিফিকেশন পৌঁছাচ্ছে না তোমাদের কাছে আর যদিও ইউটিউব থেকে আমাকে ইনভাইট করেছে আগামীpostgresql একটা বিরাট বড় ইভেন্ট রয়েছে তো আমি সেখানে পার্টিসিপেট করছি এবং আমার ম্যানেজার বা ইউটিউব ইন্ডিয়া কে আমি অবশ্যই জানাবো সমস্যাটা যে নোটিফিকেশন ইস্যু হচ্ছে অবশ্যই তারা সলভ করে দিবেন তো ব্যাকআপ হিসেবে তোমাদের আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত থাকি ইতিমধ্যে 10000 পিপল অলরেডি যুক্ত রয়েছে তুমি আজকে যুক্ত হয়ে যাও একদমই ফ্রি যেটা হচ্ছে লিংক আমি ডেসক্রিপশনে দিয়ে থাকে বাট অনেকে বলে দাদা লিংকে ক্লিক করলে লিংক অনেক সময় ফেলিয়ার দেখায় কারণ আমার যেহেতু অনেকে যুক্ত হতে চাই গ্রুপে একসঙ্গে অনেকে তাই তোমরা সরাসরি গুগল দেখো আমার আমার মোবাইল থেকে সার্চ করা গুগলে সার্চ করবে দ্য ওয়ে অফ সলিউশন টেলিগ্রাম ঠিক আছে দা ওয়ে অফ সলিউশন টেলিগ্রাম এবার এই যে দা ওয়ে অফ সলিউশন টেলিগ্রাম এখানে ক্লিক করে যাবে ওকে ওর উপরে ক্লিক করে প্লে স্টোর থেকে টেলিগ্রাম অ্যাপ হবে গ্রুপে যুক্ত হয়ে যাবে ক্লিয়ার দা ওয়ে অফ সলিউশন টেলিগ্রাম দেখবে 9.3k রয়েছে অর্থাৎ নিয়ার अबाउट 10000 এই গ্রুপটা আমাদের অফিশিয়াল গ্রুপ অবশ্যই যুক্ত থাকো সো জয়েন आवर টেলিগ্রাম দা ওয়ে অফ সলিউশন এইভাবে গুগলে সার্চ করলে তোমরা যুক্ত হয়ে যেতে পারবে সো আমি ওখানে বিভিন্ন ক্লাসের লিঙ্ক ও মাঝে মধ্যে শেয়ার করে দেই মাঝে মধ্যে কি মানে প্রত্যেকটা ক্লাসের লিংক শেয়ার করে দেই অনেক সময় নোটিফিকেশন ইস্যু হলে সো আজকের পরে এইটুকু ছিল আর সরি টু সে গতকাল আহ রবিবার ছিল সানডে বার্তাটা করাতে পারেনি আমার বাড়ির আমার এই স্টুডিওর পাশে আর কি প্রচন্ড মাইক বাজছিল না পাচ্ছিলাম কাউকে কিছু বলতে এবং সাউন্ডটা চলে আসছিল রুমে সেই কারণে সানডে বার্তাটা আমি করতে পারিনি সরি एवरीवन তো আমি होप সানডে বার্তা যে क्वेश्चन গুলো এসেছে আমি খুব দু এক দিনের মধ্যে সেটাকে তোমাদের মাঝে শেয়ার করে দেওয়ার চেষ্টা করছি আর যারা ক্লাসশিপের পরীক্ষার্থী রয়েছে সন্ধ্যা 8টা 9:30টা বিকাল 5টায় ক্লাসগুলো ফলো করো আমাদের চ্যানেলের ফিরোজ স্যারের প্লেলিস্ট দেখো সংগীতা ম্যামের প্লেলিস্ট দেখো প্লেলিস্টে কিন্তু সব আপডেট করা রয়েছে ওকে সো যত তাড়াতাড়ি কিন্তু তোমরা প্লেলিস্ট দেখবে তত তাড়াতাড়ি কিন্তু মানে তোমরা ক্লাসগুলোকে রপ্ত করে নিতে পারবে তো থ্যাংক ইউ সো মাছ গেস ফর ওয়াচিং দিস ইন্টারেস্টিং ক্লাস আজকে অনেক কথা বলে ফেললাম বিকজ নোটিফিকেশন ইস্যু নিয়ে কিছু সিরিয়াস কথা বলার ছিল সেই কারণে একটু সময় লেগে গেল আর কারেন্ট অ্যাফেয়ার্স এতটুকুই আমাদের ছিল আজকের পর্বে বেসিক্যালি থ্যাংক ইউ অবশ্যই তোমরা ভালো থেকো সুস্থ থেকো এবং নিজের খেয়াল রেখো পরিবারের খেয়াল রেখো দেখতে থাকো দা ওয়ে অফ সলিউশন রেডি টু ফাইট ফর কম্পিটিটিভ এক্সাম আর অবশ্যই তোমরা কোচিং নিতে আমার কাছে বিশেষ করে বা আমাদের টোটাল আন একাডেমিতে চল্লিশ জন প্লাস শিক্ষক ক্লাস করিয়ে থাকেন লক্ষ্য যদি তোমার হয়ে থাকে ডাব্লিউবিপি ক্র্যাক করা অবশ্যই আমি বলবো যুক্ত হও হন একাডেমিতে কারণ আমরা ধরে ধরে চ্যাপ্টার ওয়াইজ তোমাদেরকে ক্লাস করাচ্ছি থ্যাংক ইউ সো মাচ বাই